এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের কাছে একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা প্রোডাক্টের পুরনো একটি প্রোডাক্ট, বাট এটা সম্পর্কে আপনাদের কাছে আমি যেটা রিভিউ করবো সেটা হচ্ছে কি, একটি ফেস মাস্ক নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। ফেস মাস্কটা আমাদের স্কিনের জন্য কতটুকু জরুরি, আর ফেস মাস্ক আমরা স্কিনে কেনই বা ব্যবহার করব, সেটা সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি একটা জাস্ট অনেস্ট একটা রিভিউ করে ট্রাই করব। যারা নাকি স্কিনে মাস্ক ইউজ করে থাকেন না, তাদের জন্য ভিডিওটা আমি মনে করি খুবই হেল্পফুল হবে। কারণ আপনারা যদি এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারা মাস্ক আমাদের স্কিনে কেন ব্যবহার করতে হয় আর মাস্ক আমাদের স্কিনে কী কী উপকারিতা করে থাকে, এই ভিডিও থেকে আপনারা কিছুটা পরিমাণ হলেও জানতে পারবেন। আর মাস্ক আমাদের স্কিনের কী কী ড্যামেজনেসটা দূর করে থাকে, সেটা যদি আপনারা কিছুটা পরিমাণ ভিডিও থেকে জানতে পারেন, তাহলে তাহলেই দেখবেন আপনারা আমার ভিডিও দেখার পর থেকে আপনারা অনেকেই মাস্ক ব্যবহার করা শুরু করেছেন। কারণ মাস্কটি আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমরা অনেকেই জানি না। আবার অনেকে যারা জানে তারা তো মাস্ক ইউজ করছি, বাট যারা নাকি মাস্ক সম্পর্কে কিছু জানি না যে মাস্ক ব্যবহার করলে আমাদের স্কিনে কী কী বেনিফিট হবে, আশা করি তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে মাস্কটা আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। তো আমরা তো কম বেশি সবাই নাইট ক্রিমগুলো স্কিনে ব্যবহার করে থাকি। কেউ ভালো দামে নাইট ক্রিম স্কিনে ব্যবহার করি, কেউ কম দামে নাইট ক্রিম স্কিনে ব্যবহার করি, তাই না? আমাদের টোটাল হচ্ছে স্কিনটাকে ব্রাইট দেখাতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী কিন্তু অনেকে নাইট ক্রিমগুলো ইউজ করে থাকে। ওকে, ঠিক আছে, যারা নাকি নাইট ক্রিমগুলো ইউজ করে থাকেন, নাইট ক্রিমের পাশাপাশি যে আমাদের স্কিনকে সপ্তাহে 2 থেকে 3 বার ভালো কোনো মাস্ক স্কিনে অ্যাপ্লাই করতে হবে, প্লাস হচ্ছে কোনো ফেস প্যাক স্কিনে অ্যাপ্লাই করতে হবে, সেটা কি আমরা জেনে থাকি? অনেকেই দেখা যায় এই জিনিসগুলো স্কিপ করে যায়, টোটালি এই জিনিসগুলো স্কিপ করে যায়, জাস্ট শুধু ঘুমানোর আগে নাইট ক্রিমটা ব্যবহার করে ঘুমিয়ে থাকে। তো আমরা যে ফর্সা হওয়া নাইট ক্রিমগুলো ব্যবহার করি সেটাতে কিন্তু অনেকটা, অনেক সব ক্রিম কিন্তু একরকম থাকে না, কিছু কিছু ক্রিমে দেখা যায় অনেক পরিমাণ ক্ষার থাকে যেটা আমাদের স্কিনকে ধীরে ধীরে ড্যামেজ করে দেয়। আর অনেক ক্রিম থাকে যেটা যে ফর্সা হওয়ার যে ক্রিমগুলো আমি বলবো, প্রত্যেকটা ক্রিমের ভিতরে কিছুটা না কিছু ইনগ্রিডিয়েন্টস এরকম আছে যেটা আমাদের স্কিনটাকে একটু ই করে দেন হচ্ছে আমাদের স্কিনটাকে ব্রাইট করে। তো যারা নাকি নাইট ক্রিমগুলো ব্যবহার করছে, নাইট ক্রিমের পাশাপাশি যদি আপনারা ভালো মানের কোনো মাস্ক ব্যবহার করেন, তাহলে দেখা যাবে কি আপনাদের সেই ড্যামেজনেসটা ই করতে পারবে না, ঠিক আছে, আপনাদের ড্যামেজনেসটা রিপেয়ার করে ফেলবে। আপনাদের নাইট ক্রিম যে ফর্সা হওয়ার ক্ষেত্রে আমরা যে ক্রিমগুলো ব্যবহার করছি ওগুলোতে যে ক্ষার মিশানো আছে সেগুলো যে স্কিনটা আমাদের যতটুকু ড্যামেজ হচ্ছে, আমরা এরকম মাস্ক প্লাস হচ্ছে গিয়ে ফেস প্যাকগুলো যদি ব্যবহার করে থাকি, তাহলে দেখা যায় আমাদের সেই ক্ষারটা পূরণ করে ফেলছে, আমাদের স্কিনটাকে ড্যামেজ করা থেকে রক্ষা করছে। তো আজকে আমি যে মাস্কটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গার্নিয়ার স্কিন অ্যাক্টিভিটি পিওর চাকোর ব্ল্যাক মাস্ক। তো গার্নিয়ার ব্র্যান্ডের সাথে তো কম বেশি সবাই পরিচিত আছেন, তাই না? কারণ গার্নিয়ার খুব ভালো এবং পপুলার একটি ব্র্যান্ড, এই ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টই ভালো। যারা নাকি ইউজ করছেন এই প্রোডাক্টের, যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো একটু আস্তে ধীরে কাজ করে, প্লাস হচ্ছে আপনার স্কিনের জন্য কিন্তু অনেক ভালো কাজ করে থাকে। তাই আজকে আমি গার্নিয়ার স্কিন অ্যাক্টিভিটি পিওর চাকোর ব্ল্যাক মাস্কটা নিয়ে আপনাদের সাথে রিভিউ করছি যে এই মাস্কটা আপনাদের স্কিনের জন্য কতটুকু ভালো, প্লাস হচ্ছে আপনাদের স্কিনে কী কী কাজ করে থাকবে। এই মাস্কটা হচ্ছে গিয়ে সাধারণত একটা ব্ল্যাক মাস্ক। আমরা অনেক যারা নাকি মাস্ক ইউজ করেন তারা জানেন মাস্ক বেশিরভাগ টাইপের কিন্তু সাদা মাস্কগুলো হয়ে থাকে স্কিনের জন্য, স্কিনের যে টিস্যুটা আছে সেটা কিন্তু সাদা হয়ে থাকে স্কিনে ব্যবহার করে থাকি আমরা, বাট এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারে, এটা হচ্ছে ব্ল্যাক কালার। এই মাস্কটা ব্যবহার করার উপকারিতা হচ্ছে গিয়ে আপনার স্কিনের যদি কোনো ড্যামেজনেস থাকে সেটাকে রিপেয়ার করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনের যদি কোনো কালো কালো ইসের মতো মিস্তার মতো দাগ হয়ে থাকে সেটাকেও রিপেয়ার করে ফেলবে, প্লাস হচ্ছে আপনার স্কিনে রোদে পড়া দাগ, দেন হচ্ছে কি আপনার স্কিনে যে ডাংলেস হয়ে গেছে, আপনার স্কিনে যে পিম্পলের মতো প্রবলেমগুলো আছে সেগুলো রিমুভ করতে কিন্তু এই ব্ল্যাক মাস্কটা কাজ করে থাকবে। যেটাতে চাকর ইউজ করা হয়েছে, আর চাকর কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে ব্রাইট করতে কাজ করে থাকে।
তো এটাতে পিওর চাকর ইউজ করা হয়েছে, এটা আমাদের স্কিনের জন্য কোনো রকম কোনো ক্ষতি করবে না। তো আপনারা চাইলে কিন্তু এই ফেস মাস্কটা নির্দ্বিধায় আপনাদের ফেসে ব্যবহার করতে পারেন, যারা নাকি ভালো মানের কোনো মাস্ক স্কিনে ব্যবহার করতে চাচ্ছেন, ঠিক আছে। আর গার্নিয়ার ব্র্যান্ড তো অবভিয়াসলি ভালো একটা ব্র্যান্ড, আমরা চোখ বুঝে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারি। আর এই মাস্কটা ছেলে মেয়ে উভয় কিন্তু ব্যবহার করতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। আর মাস্ক ব্যবহার করার যে নিয়মটা সেটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আপনারা যখন প্যাকেটটা ওপেন করবেন, ওপেন করার পর যখন মাস্কটা বিয়ার করবেন, তো খুব ধীরে সুস্থে কিন্তু মাস্কটাকে স্কিনে অ্যাপ্লাই করবেন, কারণ এটা টিস্যু জাতীয় থাকে, ঠিক আছে। টিস্যু জাতীয় থাকার কারণে এটা কিন্তু ছিঁড়ে যাওয়ার একটা প্রবলেম থাকে, তো খুব আস্তে এটাকে স্কিনে ভালো স্কিনটা যখন অ্যাপ্লাই করবেন, এটা অ্যাপ্লাই করার আগে স্কিনটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। পরিষ্কার উপর করার পর দেন হচ্ছে এটা স্কিনে খুব আস্তে ধীরে এটাকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার 5 থেকে 10 মিনিট পরে এটাকে উঠিয়ে ফেলতে হবে, কিন্তু এটা শুকাবে তারপরে এটা স্কিন থেকে উঠাবেন তেমন কিন্তু বিষয়টা না, ওকে, সেটা কিন্তু তেমন না। আর এটার ভিতর এই মাস্কের প্যাকেটের ভিতরে যে একটা লিকুইড জাতীয় একটা লোশন থাকবে, সেই লোশনটা কিন্তু কখনোই ফেলবেন না। লোশনটা যখন মাস্কটা স্কিনে অ্যাপ্লাই করবেন, ওই লোশনটা আপনার স্কিনে মাস্কের উপর দিয়ে অ্যাপ্লাই করে দেবেন, ওকে। যতটুকু লোশন থাকবে ওটা রেখে দেবেন, রেখে দিয়ে আপনি যখন মাস্কটা 5 থেকে 10 মিনিট পর মাস্কটা স্কিন থেকে উঠিয়ে ফেলবেন, উঠানোর পর আপনি ওই লোশনটা আপনার স্কিনে আবার অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া হচ্ছে ওই লোশনটা আপনি যে কোনো জায়গায় রেখে দিয়ে, ভালো মতো প্যাকেটিং করে রেখে দিয়ে আপনার ওই লোশনটা কিন্তু যে কোনো জায়গায় মেকআপ করার আগেও কিন্তু লোশনটা স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এই লোশনটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা জিনিস। এই লোশনটাই আমাদের স্কিনের যে প্রবলেমগুলোর কথা আমি বললাম রিমুভ করবে, এই লোশনটি সাধারণত কাজ করে থাকে। আমরা এই লোশনটা অনেকে কিন্তু স্কিপ করে ফেলে, এই লোশনটা আমরা ইউজ করি না, তো অবশ্যই এই লোশনটা ইউজ করতে হবে স্কিনে। ইউজ করাতে কিন্তু আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। ট্রাই করবেন সপ্তাহে 2 বার কমপক্ষে শিট মাস্কগুলো ব্যবহার করার, প্লাস হচ্ছে বাদবাকি দিনগুলো আপনার কোনো ভালো ফেস প্যাক ব্যবহার করা, স্কিনে সিরাম ব্যবহার করা, তাহলে কিন্তু আপনার স্কিনের জন্য আপনার তো খুব সুন্দর একটা ই পাবেন, ব্রাইটনেস পাবেন, আপনার স্কিনের ড্যামেজনেস দূর হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে ভিতর থেকে গ্লো করতে কাজ করে থাকবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক কথা বলে ফেলেছি, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের জন্য এতটুকুই, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।